हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू माय यूट्यूब फैमिली। आज আমি আপনাদের সাথে অরেঞ্জ ফ্লেভারের পুডিং রেসিপিটি শেয়ার করব। একদম ঝটপট আর খুবই সহজ আর খেতে অনেক মজার। পুডিংটি বানানোর জন্য এখানে আমি প্রথমেই অরেঞ্জ ফ্লেভারের ক্যারামেল তৈরি করে নেছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে চিনি, একটি মাল্টার যতটুকু জুস হয় সবটুকু জুস দিয়েছি, আর সেই সাথে দিয়েছি মাল্টার খোসা। গ্রেটার করে গ্রেট করে আমি এখানে দিয়ে ক্যারামেল তৈরি করে নেছি। এই ক্যারামেলটা কিন্তু নর্মাল যে আমরা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করি তার থেকে অনেকটাই মজার আর অরেঞ্জ ফ্লেভারে ভরা থাকে। ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে। এখন যে পাত্রে আমি পুডিংটা জমাবো সেই পাত্রে অয়েল ব্রাশ করে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি জমানোর জন্য এবং ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন একটি ব্লেন্ডারের জারে আমি নিয়ে নেব 4টি ডিম। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। আর সেই সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার, 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ আর 1টি মাল্টার জুস। পুডিং বানানোর জন্য 4টি ডিম এবং 1/2 লিটার পরিমাণ দুধ আপনাকে দিতেই হবে। এখন এই সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ডিমের সাথে দুধ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে নর্মাল টেম্পারেচারে থাকে। আর হ্যাঁ, অনেকেই আছেন পুডিংয়ে ডিমের ফ্লেভারটা সহ্য করতে পারেন না, তাদের জন্য বলছি আপনারা চাইলে পুডিং বানানোর সময় সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন, অথবা যে দুধটা আপনি ব্যবহার করবেন সেই দুধটা জাল দেওয়ার সময় এক টুকরো দারচিনি ও এলাচ দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিলেই হবে। পুডিং বানানোর জন্য এই মিশ্রণটিকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে ছেঁকে যে পাত্রে আমি পুডিংটা জমাবো বা ক্যারামেলটা ঢেলেছিলাম সে পাত্রে আমি ঢেলে দিয়েছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটাকে কুক করার জন্য ওভেনে দিয়ে দেবো। আপনারা চাইলে চুলায়ও বানাতে পারেন এই পুডিংটাকে। এই তো পুডিংটা আমার হয়ে গেছে। আমি পুডিংটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে, দেন এই মল্ট থেকে পুডিংটা বের করে নিতে হবে। বাট আমার একটু তাড়াহুড়া ছিল, এই জন্য আমি পুডিংটাকে গরম গরম অবস্থায় মল্ট থেকে বের করে নিয়েছি। আপনারা যখন পুডিংটাকে দেখবেন তখনই বুঝতে পারবেন যে পুডিংটা থেকে কিন্তু ধোঁয়া উঠছিল। তাড়াহুড়ার কারণে আমি আর কি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে পারি নাই। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বা নতুন দেখে থাকলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।